শনিবার পূর্বাঞ্চলীয় পরিষদের 25তম বৈঠকে যোগ দিতে নবান্নে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে নবান্নের চৌধতলায় একান্তে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে দুজনের মধ্যে প্রায় 20 মিনিট বৈঠক হয়। কি নিয়ে বৈঠক হলো শাহ মমতার, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। শনিবার বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন? তিনি বললেন, নবান্নের চৌধতলায় অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরির অবকাশ নেই, এমনই দাবি করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, নবান্নটা সরকারি অফিস, রাজ্যের প্রধান কারণ, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, এই স্পষ্ট হওয়ার দরকার। এছাড়াও আরো কি কি বললেন শোনাবো। কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 14তলা বাড়ি বলে কিছু নেই, নবান্নটা সরকারি অফিস, রাজ্যের প্রধান করণিক ওইটা, যেটাকে আগে রাইটার্স বলা হতো, এখন সেটা নবান্ন। ওটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত কোনো ব্যাপার ওখানে নেই, এজেন্ডা ওয়াইজ ডিসকাশন, এটা ফর্মালিটি। গত বছর এই ধরনের মিটিং ভুবনেশ্বরে হয়েছিল, আয়োজক রাজ্য ছিল উড়িষ্যা, এবছর পড়েছিল পশ্চিমবঙ্গের, সেটা করেছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তার চেম্বারটা কেমন দেখানোর জন্য ডাকলেন, না চা খাওয়ার জন্য ডাকলেন, না অন্য কিছু বলার জন্য ডাকলেন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু যাওয়াটার মধ্য দিয়ে এটার কোনো রাজনৈতিক মানে বা তাৎপর্য খোঁজার কোনো কারণ নেই। কালকের মিটিংয়ের একটা কথা আমি শুধু বলতে পারি, কে বলেছে আমি বলবো না, সেটা হচ্ছে টাইম হো গিয়া। কে বলেছে আমি কোট করছি না, টাইম হো গিয়া, অর্থাৎ পশ্চিমবাংলায় বড় বড় ডাকাতরা, চোররা, অত্যাচারীরা, পরিবারবাদ এবং তোষণবাদের আমদানি করা লোকেরা, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত আইন মেনে, সংবিধান মেনে, সেটা করা হবে। এটা আমরা আশ্বস্ত, আমরা কালকের মিটিংয়ে খুব উৎসাহিত। চিফ মিনিস্টারের সঙ্গে ডিসকাশনের বিষয়ে জানতে চেয়েছি, তিনি আমাকে বলেছেন যে নিচের মানে ওপেন মিটিংটা তো এজেন্ডা ওয়াইজ হয়েছে, ওয়ান টু ওয়ান মিটিংয়ে বিএসএফের 72টা চৌকির জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না, এবং বিএসএফ এবং স্টেট পুলিশের আরও কোঅর্ডিনেশন বেটারমেন্টের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তার চেম্বারে উনি স্পেশালি অনুরোধ করেছেন যাতে বিএসএফকে সম্পূর্ণভাবে রাজ্য সরকার করে, কারণ পশ্চিমবঙ্গ বর্ডার জাতীয় স্বার্থে ভারতের ক্ষেত্রে খুব মূল্যবান।